গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর হোলি কেমন কাটাচ্ছো, মানে কেমন কাটিয়েছো বা এখনো কেমন কাটাচ্ছো? কারণ হোলির যে রেস্টটা সেটা দু তিন দিন কিন্তু থেকেই যায়। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর কালকে গেছে হচ্ছে দোল, আর আজকে আমাদের হচ্ছে হোলি। তো হোলি খেলবো, কিন্তু এখনো পর্যন্ত কেউ একখানে হইনি, আর হওয়ার পরে খেলবো, কিন্তু কী যে খেলবো সেটাও বুঝতে পারছি না। কালকের থেকে বৃষ্টি, রাস্তার মধ্যে পুরো জল টল, এই যে দেখো জল কাদা, আর এই যে এই পাশেও দেখো রাস্তার মধ্যে ওই যে জল দেখা যায় আমাদের ঘরের সামনে, এখানে জল কাদা। মানে রাত্রে থেকে বৃষ্টি হওয়ার কারণে মনটাই খুব খারাপ হয়ে গেছিলো যে কী ব্যাপার, হোলি খেলবো আর তার মধ্যে এরকম বৃষ্টি টিষ্টি শুরু হয়েছে, একদম ভালো লাগছে না। তো যাই হোক, তারপর সকালে উঠে বৃষ্টি কমে গেছে কিন্তু রোদ টোদ উঠেনি, আর সকালে উঠেই ও গেছিলো বাজারে, কারণ সবার বাড়িতেই আজকে মাংস হবে। সবাই সকালে উঠে আর কিছু হোক, সবাই ঘুম থেকে উঠে বাজারের ব্যাগ নিয়ে হাতে বাজার গেছে সবাই, তাই না, মাংস আনতে। তো ঠিক গেছিলো, কিন্তু গিয়ে তারপরে বলছে যে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কারণ প্রচুর ভিড়। তো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারপরে মাংস নিয়ে বাড়ি আসলো। আর গুটুন ওই দেখো, আর হচ্ছে আমি এদিকে ব্রেড টেডগুলো মানে জ্যাম টেম মাখিয়ে রেখে আসলাম, মা আর আমি খাবো, আর ওর খাওয়া হয়ে গেছে বাজার থেকে এসে খেয়ে দে। এখন আবার গেল বাজারে, আমাদের দোকানে যে মানে গেঞ্জিগুলো নিয়ে এসেছিলো হোলির ইয়ের জন্য, হোলির আর কি, মানে হ্যাপি হোলি লেখা, তো তার মধ্যে তিনটা না চারটা গেঞ্জি রয়ে গেছে, তো তার মধ্যে ও একটা নেবে, আরও কে এবার নেবে, সে কারণে ও গেল দোকানে। আর চলো সারাদিন সঙ্গে থাকো, কী করবো জানি না, আজকে কোনো মানে প্ল্যান বললাম না যে প্ল্যান মাফিক কিচ্ছু হয় না, তো আজকের প্ল্যানটা অন্যরকম ছিল যে শাড়ি পরবো, দুজনে কী করবো, কিন্তু ওই যে দেখো আমি সকালে উঠেই জামাটা বললাম, কারণ ও বলছিল শাড়িটারি পরো না, রাস্তার ঘাটে যেরকম কাদা বৃষ্টি, তারপর শাড়িটারি পরে যদি আবার পড়ে যাই ওই জন্য আর কি ভয়, কারণ শাড়ি পরে তো সবসময় তো আর থাকা হয় না, এই আর কি। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এখন হচ্ছে আমি ঘরে গিয়ে ব্রেডটা দুজনে মিলে খেয়ে নেবো, ব্রেড জ্যাম দিয়ে মাখিয়ে রেখে আসলাম, আর দুটো ডিম সিদ্ধ করেছি, ও ডিম খায়নি বলেছে পরে খাবে। শুনতো আয় 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 আয়, এই যে দেখো এখনো কুকারের মধ্যে সস শব্দ করছে, এর মধ্যে দুটো ডিম সিদ্ধ আছে, এখানে রয়েছে মাংস। তো মাংসটা ও বলছিল যে এটাকে নাকি টুকরো করতে হবে, বড় বড় টুকরো করে দিয়েছে, কারণ এত ভিড় আজকে যে ছোট ছোট টুকরো করে যে বিক্রি করবে সেই সময়টা নেই, প্রচুর ভিড় দোকানে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে নিয়ে আসলো। তো আবার মাংসটা বাছতে হবে, তারপরে সেখানে রান্না করব। তো চলো, আর এই যে এই পাশে হচ্ছে এটা আমার, আর এটা হচ্ছে মার। তো মিক্সড ফ্রুটের জ্যাম এটা, তো দেখতে অনেকটা মনে হচ্ছে যে স্ট্রবেরি জ্যামই, যেটা আগেরটা এনেছিল, কিন্তু টেস্টটা পুরো অন্য, এটা টেস্ট একটু অন্যরকম। মাংসের পিসগুলো এত বড় বড় করে দিয়েছে, আর মাকে ওইদিকে বললাম তুমি খেয়ে নাও, তো মা ওইদিকে খাবে, পেঁয়াজ রসুন এগুলো আর কি কাটছিল, কারণ আজকে মার জন্য বানাবো হচ্ছে সয়াবিন তরকারি, একদম মাংসের মতো করেই কষা কষা করে, পেঁয়াজ রসুন আদা মানে সব কিছু দিয়ে যেরকম মাংস রান্না করি সেরকম করে সয়াবিন রান্না করবো শুধু মার জন্য। আর আমাদের জন্য হচ্ছে মাংস, আর তার সাথে থাকবে হচ্ছে মুসুরের ডাল সবার জন্য। তো দেখো সয়াবিনের আলু আর মাংসের জন্য আলু দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, আর এদিকে হচ্ছে মাংসটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, মানে মেরিনেট করে রাখবো, তারপরে সবসময় যেরকম করে মাংস রান্না করি সেরকম করেই করব। তো এক চুলায় বসিয়ে দিব হচ্ছে মাংসটা, আর এক পাশে বসিয়ে দিব হচ্ছে সয়াবিন তরকারি, কারণ তাড়াতাড়ি রান্নাটা যদি এখানে শেষ না করি যখন সবাই চলে আসবে তখন আর মন চাইবে না যে রান্না করি, কারণ বর্তমান সবাই সবার বাড়িতে রান্না করছে, রান্না করে তারপরে সবাই একসঙ্গে হয়ে তারপরে রং খেলা হবে আর কি। তো এই যে দেখো মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে, তবে খাসির মাংস যেহেতু এটাকে প্রেশার কুকারে দিতে হবে, নাহলে তো সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। বৃষ্টি টিষ্টি নেই কিন্তু ওয়েদারটা বেশি একটা ভালো না, আর যখন তখন মানে সেরকম হাওয়া দিচ্ছে, তখন থেকে হাওয়া দিচ্ছে, চুলটা কিরকম হয়ে যায় খালি। তো যাই হোক, এদিকে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে, আর এদিকে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, মার জন্য রান্না করবো হচ্ছে সয়াবিন, সয়াবিনটা একদম মাংসের মতো করে কষিয়ে বানাবো, তার জন্য আলু রেখেছি এরকম বড় বড় করে। তো চলো এদিকে রান্না করে নিই সয়াবিন, আর তার সাথে মাংস তো হচ্ছেই, মাংসটা কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ খাসির মাংস না,
এইভাবে রান্না করতে সিদ্ধ হতো অনেকটা টাইম লাগবে, তো সেই কারণে ভাবলাম প্রেশার কুকারে দিয়ে দিই, এক দুটো সিটি দিব বাস হয়ে যাবে। আর সয়াবিনটা রান্না করবো, তার সাথে হচ্ছে মুসুরের ডাল, তো এই আর কি আজকে রান্না করি। তো এই যে দেখো সয়াবিনটাকে এখন এই যে মাংসর মতো করে একদম প্রথমে ফুরনে দিলাম গোটা দারচিনি এলাচ, তারপরে তেজপাতা, গোটা জিরে, তারপরে এই যে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। আর আলুটা তো আগেই ভেজে তুলে নিয়েছি, তো তারপরে যে মশলা টশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে যে ঝোলের জন্য জলও দিয়ে দিলাম। আর এর পাশে মাংসটাকে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো সিটি দিব, বেশি সিটি দিব না, তো দুটো সিটি দিলেই এনাফ, একটু শক্ত শক্ত থাকবে, একটু আবার সুসিদ্ধ হবে, এটা খেতেই বেশি ভালো লাগে। তো এই যে এদিকে দেখো এটা কষাচ্ছি সয়াবিন আর আলু, আর এই পাশে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মাংসটা, এক দুটো সিটি দিয়ে তারপর নামিয়ে নেবো। যেদিকে আমার রান্না হয়ে গেছে, এটার মধ্যে দেখো এখনো শ শ করছে, দুটো সিটি দিয়ে বন্ধ করে দিলাম। আর এদিকে হচ্ছে মার সয়াবিন রান্না করেছি, এই যে দেখো আলু আর সয়াবিন, আলু দিয়ে সয়াবিন তরকারি, এপাশে রয়েছে ভাত আর দুটো ডিম সুতো, আর তার সাথে ডাল হবে, একটু পরে ডালটা বসাবো। রান্না বান্না শেষ করে নিয়ে এখন হচ্ছে একটু রং খেলে নেবো দুজনকে, দুজন একটু রং মাখাবো এই আর কি। তো এই যে দেখো মাংসটা, কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানিও। এখনই আর কি গরম মশলাটা দিলাম। ভালো লাগতেছে তো? আর বেশি দিন না, মানে আমাকে দিদি খালি তো দেখো, তখন তো আবির ওর গালে দিয়েছি কিন্তু ওর পায়ে দিয়ে আমি প্রণাম করতে ভুলে গেছি, তো এখন এই যে দেখো প্রণাম করে নিলাম, আর মাকে বলছি আসতে, তো মাকেও আর কি পায়ের মধ্যে আবির দিয়ে তারপর প্রণাম করে নেব, আর গালেও একটু দিয়ে দিব। তো নিজেদের মধ্যে খেলতে এতটা মানে ই লাগছিলো, কিন্তু বাইরে গিয়েও হচ্ছিলো না, আমি বললাম চলো বাইরে গিয়ে খেলি, তারপরেও আর হচ্ছে না। আর মাকে বলছিলাম আজকেও তুমি এই শাড়ি পরে আছো কেন, তোমার মনে এত কিসেরই, তুমি একটু শাড়ি পরো ভালো, তারপরেও আর মানে এটা বলে আর কি করছিলাম। তো এই যে দেখো মার গালে রং টং দিয়ে দিলাম আর কি। আমরা এখন মানুষকে রং দিতে যাচ্ছি, এই যে দেখো যারা এখানে আসে, পিসিয়ার আসে, বন্টন আসে, এরা সবাইকে দেবো আর কি। মাগু কি স্লিপ কাটছি বাবা, এই রাস্তা সেই পিছলা হচ্ছে, বাপরে বাপ, স্যান্ডেল পরে যাওয়াই যাবে না। দেখো যতগুলো আমার দেওয়ার ছিল সবগুলো এসে আমাকে এরকম করে ভূত ভূত করে রেখে চলে গেছে, মাথায় মুতায় একেবারে ঝাললে পরে এতগুলো বেরোবে। আজকে রং খেলা তো হবে না, প্যাক খেলা হবে, মানে কাদা খেলা হবে। এই দেখো ও কি সুন্দর রোদ উঠেছে, এটা হচ্ছে আমার আরেকটা ননদ, ওলে বাবালে, তোকেও দিয়ে দিব তো দাঁড়া। হ্যাপি হোলি, ঠিক আছে।
তো এই মিউজিকটাতে আসে হচ্ছে কপিরাইট, তো সেই কারণে মিউজিকটা একটু মানে ইফেক্ট ভয়েস ইফেক্ট করে দিলাম, সে কারণে তোমরা এরকম শুনলে। আর তার সাথে হচ্ছে এখানে মানে সবাই মিলে মজা করছিলাম, এই যে দেখো এটা, তোমরা অনেকেই বলো যে আমার ননদ আসে না আমাদের বাড়িতে, কেন আসবে না, অবশ্যই আসে এবং সবসময় তার ভিডিও করা হয় না। এই যে দেখো এখানে বসে এই যে মাংস খাচ্ছে, এটা হচ্ছে আমার ননদ মানে সাগরের মা দিদি। আর ওই পাশে পুচকুটার আমাকে রং দিতে গিয়ে পুচকুটার একটু চোখে মুখে লেগেছিলো, তারপরে ওর চোখটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। আর এখানে আমাদের যারা যারা আমরা মানে সবাই মিলে যে যারা যারা রং খেলছিলাম সবাই এখানে ধুম নাচ, পরে তো আরও অনেক নাচানাচি হয়েছিল, সাগরদের বাড়িতে গিয়ে নাচানাচি হয়েছে, তারপরে পুষ্কুনদের বাড়িতে হয়েছে, তো সবার বাড়িতে হয়েছিল, কিন্তু সেরকম আর ভিডিও করা হয়নি। তো মোবাইল একবার পড়ে গেছে আমার কাদার মধ্যে, কারণ আমাদের এই যে রাস্তাটার মধ্যে কত কাদা, তো এই পাশে যেতে গিয়েই মোবাইলটা পুরো কাদার মধ্যে জলের মধ্যে ডুবে গেছিলো, তারপরে ওটা তুলে ওখান থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো সেই ভয়ে আর মোবাইল নিয়ে পরে আর বেরোতে পারিনি, মোবাইল মোবাইলের জায়গায় রেখে আমরা আমাদের মতো আর কি রং খেলেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই বিকেল বেলা তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল, বিকেল বলতে তখন কটা বাজে, তখন মনে হয় 2:30-3 বাজে। তো তখন আমরা রং খেলেছি, সবাই খেলে 12:00-11:00 দিকে, আর আমাদের মানে আমরা যেহেতু ঘরের বউ, তো প্রথমে রান্নাবাড়ি করেছি বাড়িতে, তারপরে মানে শুধু ঘরের বউয়ের জন্য না, প্রত্যেকটা বাড়িতেই সবাই আগে রান্নাবাড়ি করেছি, তারপরে সবাই মজা করেছি। তো রংগুলো দেখো উঠেনি, দুবার ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, তারপরে মেকআপ রিমুভারের যে আমার টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো দিয়ে ঘষে ঘষে তাও তুলেছি, তারপরেও এখনো রয়ে গেছে মুখের মধ্যে। তো সেই যে খাওয়া হয়েছিল আর খাওয়া হয়নি, তো হোলির আনন্দ করতে গিয়ে খাওয়া দাওয়াই ভুলে গেছি। আর ভরাবেটে এরকম করে খেলা মানে রং খেলাও যায় না, নাচানাচিও করা যায় না, খুব সমস্যা। তো সকালবেলা আমি আর ও তো ওই যে ব্রেড জ্যাম দিয়ে মাখিয়ে খেয়েছিলাম, আর মা আর কাকু খেয়ে নিয়েছে, ওদের মাকে বললাম যে তোমরা খেয়ে নাও আমরা এখন পরে খাবো।
তো মার কাকু খেয়ে নিয়েছে, মা খেয়েছে হচ্ছে সয়াবিন তরকারি আর ডাল দিয়ে, আর কাকুকে মা মাংস দিয়েছে আর ডাল দিয়েছে। তো এই দিয়ে দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর ওর খাওয়া বাকি। তো এখন আমরা খেতে যাবো। আর দেখেছো আমার গলার পরিস্থিতি, এমনিই তো ভাঙা ছিল গলাটা, তার মধ্যে আজকে আরো চিৎকার করে মজা করে গলা ভেঙে গেছে পুরো। দারুণ মজা করেছি, দারুণ সবাই মিলে। গত বছরের হোলিতেও এরকম মজা করেছিলাম, এই বছরের হোলিতেও। তো লাস্টের দিকে তো পুরো জল আর কাদা দিয়ে খেলা, মানে সাগরদের বাড়িতে, ওদের বাড়িতে গিয়ে। তো ভিডিও করা হয়নি কারণ বুঝতে পারছো জল দিয়ে যেহেতু, তো এগুলো ক্যামেরা মোবাইল টোবাইল ভিজে যাবে, তো এই রিক্সে আর নাই যাই। যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, বাকি সব প্রত্যেকের বাড়িতে, মনে করো এদিকে আশেপাশে যতগুলো বাড়ি আছে আমাদের, যারা গুরুজন বা সম্পর্কে আমার বড় যা ধরো, তো সবার বাড়িতে গেছি। তারপরে জেঠিমা, কাকিমা, তারপরে পিসি সবার, তারপরে দিদা সবার পায়ে আবির দিয়ে, গালে আবির দিয়ে, কপালে আবির দিয়ে প্রণাম করেছি আমি ও। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, তো কাচের প্লেটে আজকে বাড়লাম। আর তো চলো এখন হচ্ছে ওই করে খেতে যাব। একটা প্লেট এখানে শর্ট আছে, তো সেখানে ভাবলাম চলো কাচের প্লেটই আর কি বেড়ে নিই। তো দুজনের জন্য কাচের প্লেটে বেড়ে নিয়েছি। এমনিতেও তো আমরা খাই না, তুলে রাখি, কেউ আসলে আমাদের বাড়ি তবে তাদেরকে দেওয়া হয়, আমরা আর খাই না। তো সে কারণে মাংস টাংস হোক বা পোলাও টোলাও হোক, বিরিয়ানি টিরিয়ানি, এগুলো কিন্তু কাচের প্লেটে খেতে ভালোই লাগে। আমার গলা নিয়ে আমি কথা বলতে পারছি না। মা দরজাটা খোলো, দরজার দিকে বন্ধ করে গেছে। মা দেখছে হচ্ছে টিভি। তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নি, এখানে বসে যাবো। আর মা দেখছিল হচ্ছে টিভি, আর ও স্নান করে শুয়েছে, ঘুমিয়েও গেছে, তো এখন সজাগ আছে, এমনি শুয়ে আছে। সবাই সবাই মিলে বলতে আমি আর ও আর কি এখন খেয়ে নেবো। মা তো খেয়েছে, আবার খেয়ে নাও আমাদের সাথে, রাতে খাবো একবারে। তো চলো, আরে শানু শানু, আরে যে ভাত বেড়ে দিছি খাও, আমার ভাতটাও নিয়ে আসি। বছরে একটা দিন হোলি, হ্যাঁ না, দেখতে দেখতেই যায়, আবার আসবে এক বছর পর। হোলি বলো, দুর্গাপূজা বলো, আমরা কিন্তু ভীষণ মজা করি, কিন্তু মানে দেখতে দেখতে বছরগুলো পেরিয়ে যায়। খাওয়া দাওয়া করে এখানে ঘুটুনের সাথে আমার সুখ দুঃখের কথা হচ্ছে। ঘুটুন আমার দিকে তাকিয়ে আছে এমন করে, যখন রং মেখে ওর সামনে এসেছিলাম, ও আমার মানে শুধু এমন করে দেখছে, শুনছে, মানে ও ভাবছে আমার কিছু একটা হয়ে গেছে, মানে এত কেন রং মুখে চোখে, মানে ও তো আর বুঝতে পারছে না যে এটা একটা রং খেলা। শান্তু শান্তু, হ্যাঁ শান্তু, দেখি কি হয়েছে তোমার, কি হয়েছে, ওকেও ওর উপরেও রং টং পড়ছে অল্প, কি হয়েছে, কি হয়েছে তোমার, আমার সোনে পাপ্পি, আমার সোনে পাপ্পিটা, শান্তু শুনতো। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। কল্লোল তোমার মুখটা দেখি একটু, এদিকে আসো দেখি মুখটা, আমার মুখ তো পরিষ্কার পরিষ্কার, রং এই দেখো হালকা মুখটা থাকবে, এই দেখো হালকা মুখটা থাকবে, কোনো লাগবে, আমি এত ঘষলাম মাজলাম তাও উঠলো না, এই দেখো এদিকে রং টং ভরে আছে পুরো। দারুণ হয়েছে, মানে দারুণ মজা করেছি, আর মানে কি বলবো, এদিকে যত সবাই একখানে হওয়ার পরে যে একটা মজা, সেটার ব্যাপারটাই আলাদা। আর হোলির সময় দেখবে মানে কেউ ঘরে থাকে না, সবাই বাইরে বেরিয়ে রং খেলে, আর এটার একটা আলাদা একটা ই, কেউ ওই দিন কেউ না করে না যে আমাকে দিও না, যত পারো দাও, সেদিন রঙই রং দেওয়ারই দিন, তাই না? তো এখন বসে বসে ভিডিওটা এডিট করে নেব, আর কালকে গলাটা গার্গেল করব। আমার যে এর আগে একটা লিকুইড দিয়েছিলো গার্গেল করার জন্য, এটা দিয়ে কালকে গার্গেল করব, তাহলে গলাটা ঠিক হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 10:30, এই যে দেখো ওই ঘরের দরজা বন্ধ কারণ মাও শুয়ে পড়েছে, এখন আমরাও ঘুমাবো, তবে একটু দেরি আছে, আমি ভিডিওটা এডিট করব তারপরে ঘুমাবো। তো যাই হোক চলো, সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর হোলিতে কেমন মজা করলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আরও বেশি যদি আমি ক্যাপচার করতে পারতাম হোলিতে আমরা কতটা মজা করেছি, তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু ওই তো মজার সময় আর ক্যামেরা করা হয় না। চলো টাটা, গুড নাইট।